হস্তশিল্প মেলার আরো একটা পার্ট দেখানো তোমাদেরকে বাকি আছে, সেটা হয়তো নেক্সট ভিডিওতে থাকবে। কিন্তু আজকের ব্লগটা তোমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে এসেছি। মনে আছে তোমাদেরকে বলেছিলাম পূজোর পরিক্রমা যখন দেখাচ্ছিলাম তখন বরিশা সার্বজনীনের পূজোতে তোমাদেরকে বলেছিলাম যে ওখানে একটা চণ্ডী ঠাকুরের মন্দির আছে। আশা করি তোমাদের মনে আছে, যারা আমাকে রেগুলার ফলো করো তাদের অবশ্যই মনে থাকবে, কারণ আমি বলেছিলাম তখন যে এই মন্দিরটায় কিন্তু পুজো হয় ডিসেম্বর মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে। তো ডিসেম্বরে এখন পুজো হয়ে মানে পুজো হয়েছে, পুজো শুরু হয়ে গেছে। সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনের পুজো হয় এখানে। তো সেই পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে মেলাও হয়, চণ্ডী ঠাকুরের পুজো কেন্দ্র করে চণ্ডী মেলা হয় এখানে। তো সেই চণ্ডী মেলায় তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে 2020-তে করোনার সময় ছিল বলে তখন কিন্তু মেলা হয়নি। তো এবারে কিন্তু অনেক কষ্টে মেলার পারমিশন পাওয়া গেছে। তো সেই মেলা হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে নিয়ে আসবো না সেটা কী করে হয়। তো আজকে আমি তোমাদেরকে সেই মেলা দেখাতে নিয়ে চলে এসেছি, চণ্ডী মেলা 2021। তো চলো এখন যাওয়া যাক মেলার দিকে। জানি না এখন আমি এই ফুটে দাঁড়িয়েছি, রাস্তাটা ক্রস করে ওই ফুটে যাব, কারণ মেলাটা চণ্ডী ঠাকুরের পুজোটা ওই দিকে হয়। বরিশার সার্বজনীনের পুজোর ব্লগ যদি তোমরা না দেখে থাকো বা পরিক্রমার ব্লগ যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, ওখানে কিন্তু তোমরা লোকেশন পেয়ে যাবে যে তোমরা কী করে আসবে। তো চলো এখন যাওয়া যাক মেলার দিকে। খাবার জিনিসগুলোর জন্য তো সেই খাবার জিনিসগুলো এখানে আছে, গজা, জিলিপি, কটকটি, এখানে চানাচুর, এখানে গজা, প্রচুর জিনিস আছে এখানে। আর এদিকে দেখো, এদিকেও মেলা আছে প্রচুর, এখানে ফুচকা, সব ফুচকা নিয়ে বসেছে ওইদিকে আছে। আরও এখানে ভেলপুরির পুরো স্টল আছে পরপর পরপর, ভেলপুরি আর পাপড়ি চাট। এদিকে দেখো সব বাচ্চাদের বাচ্চাদের সব গাড়ি যেগুলো চড়ে বাচ্চারা ছোটো ছোটো সেইগুলো বসেছে এখানে, সব ওদিকেও আছে। আরও আর ওদিকে একদম দূরে দেখতে পাচ্ছো সেই মিকি মাউস আছে একদম দূরে, ওটা অন্ধকার হয়ে গেছে বলে অতটা ভালো দেখানো যাচ্ছে না। এখানে দেখো সব বাচ্চাদের জন্য বসেছে যেগুলো ছোটোবেলায় আমরা চড়তাম, খুব ভালোবাসতাম চড়তে, এখন বড় হয়ে গেছি, যাই হোক সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে। তো চলো আরও সামনে এগাই, দেখি কী পাই। ঠাকুরটা দেখাই, মানে চণ্ডী ঠাকুরের যে পুজো হয়েছে সেই জায়গাটা দেখাই আর প্রতিমাকেও দেখাবো তোমাদের। তো চলো যাওয়া যাক এখন।
পিছনে রয়েছে প্রতিমা। প্রতিমা তোমাদেরকে একদম কাছ থেকে আমি দেখিয়েছি, এখন প্রচুর লোকের ভিড় আছে, কিন্তু একদম ভেতরে কিন্তু যেতে দেওয়া হয় না। সামনে এই গ্রিলটা দেওয়া থাকে সবসময়, এটার বাইরে থেকেই কিন্তু দেখতে হয়। তো প্রতিমাটা আমি তোমাদেরকে ভিতর থেকে দেখিয়েছি, মোবাইলটা ভিতরে যা হোক করে একটু কষ্টসৃষ্ট করে ঢুকিয়ে আমি ভিডিওটা দেখি করেছি তোমাদের জন্য। তো আশা করি তোমরা প্রতিমাটা ভালো করে দেখতে পেয়েছো। এই আমি প্রত্যেক বছর এই মেলায় আসি, যেহেতু 2020তে হয়নি সেজন্য আমি আসতে পারিনি। 2018, 2017, 2019 প্রত্যেক বছর আমি আসি, মানে যবে থেকে আমি মোটামুটি জেনেছি যে এখানে এরকম একটা বড় মেলা হয়, চণ্ডী ঠাকুরের পুজো হয়, তবে থেকে কিন্তু আমি প্রত্যেক বছর আসি। এক এক বছর তো আমি দুদিন বারও চলে আসি মোটামুটি বলতে গেলে, এতবারই আমার ঘোরা হয়ে যায়। এত ফেভারিট একটা আমার এটা প্লেস, মানে সত্যি মেলার টানা, ঠাকুরের টানে, কিসের টানে যে আসি, কিন্তু আমার খুব ভালো লাগে এখানে আসতে। এমনি নর্মালি অন্য কোনো মেলায় আমি এতবার যাই না যতবার আমি এখানে আসি। তো আশা করি তোমরা প্রতিমা ভালো করে দেখতে পেরেছ। চলো এবার আগে যাই তোমাদের মেলার আরও কিছু দৃশ্য দেখা। কানের হার, এখানে কিছু গলার চিক আছে, তো দেখো এখানে সুন্দর সুন্দর ইয়ারিংস আছে। এখান থেকে কিন্তু যা নেবে সব 100 রুপি, অনলি 100 রুপি। এখানে কিছু চুড়ির সেট আছে, যা নেবে 100 রুপি সব এখানে। দেখো দেখতে পাচ্ছো কত কিছু দেওয়া আছে, আর যখন এত কিছুর মিক্সারটা মুখে পড়বে তখন মানে আলাদাই লেভেলের সুন্দর খেতে লাগবে, একদম অন্য জগতে কিন্তু চলে যাবে। তো আমি অবশ্যই ট্রাই করবো একটা মিষ্টি পান। তো তোমরা তার আগে দেখে নাও এখানে কত রকমের জিনিস আছে, মানে এত রকমের জিনিসের নাম আমি অত জানিও না। আবার চকলেট পানও আছে, দেখো এখানে হার্শিস সিরাপ রাখা আছে, চকলেট পানে হয়তো ওটা দেবে। প্রচুর জিনিস আছে এখানে, তোমরা এলে কিন্তু নিশ্চয়ই খাবে এখানে দেখো। আর কোনো কিছু বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির জন্য তোমরা কন্ট্যাক্টও করতে পারো, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, স্ক্রিনটা পজ করে দেখে নিও। তো আপনারা বিয়ে বাড়ি টিয়ে বাড়িতেও যান তো, হ্যাঁ, তো কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। তো আমি এখন এখান থেকে ওই যে পানটা তোমাদেরকে দেখালাম ওটার দাম হচ্ছে 40 মিষ্টি পান, ওর মধ্যে চকলেট দেবে আর কি জেলি ঠেলি দেবে সব, ওইগুলো নি হচ্ছে 50 রুপিস। তো ওটা আমি এখন খাবো, এটা মুখে দিয়ে আর কথা বলতে পারবো না, কাকু বলেছে এটা চলো মুখে পুড়ে দিই। মানে সত্যি পুরোটা মুখে দেওয়ার পর, ঢুকে দেওয়ার পর আমি আর কথা বলতে পারছিলাম না, এখনো মুখ নাড়তে কষ্ট হচ্ছে, বাট পানটা কিন্তু অসাধারণ খেতে। তোমরা এলে অবশ্যই এখান থেকে পানটা খেও। এই ঠিক এই মিষ্টির দোকানটা আছে, মিষ্টির দোকানটার সামনেই, মানে মানে দারুণ পানটা, দারুণ, মানে মুখের মধ্যে গেলেই না পুরো অন্য জগতেই হারিয়ে যাবে, এত সুন্দর খেতে। পানটার মধ্যে এত কিছু ওনারা দিয়েছে, মানে দারুণ জাস্ট। সাজানোর যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো হয় সেখানে, এখানে অনেক
আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, অনেক রকমের আছে, কিছু গোলাপের মতো দেখতে আছে, কিছু অন্য রকম ফুলের মতো দেখতে আছে, এখানে অনেক আছে এই সপ্তাহে। দেখো এখানে প্রচুর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আছে, তোমরা এখান থেকে নিতে পারো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, খুব সুন্দর সুন্দর আছে। দেখো এখানে 5 টাকা পিস থেকে স্টার্টিং আছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, বিভিন্ন রকম রেঞ্জের আছে। তো তোমরা এলে কিন্তু অবশ্যই এই সপ থেকে নিতে পারো। তো বার্গেনিং করবে না সেটা বলছি না, অবশ্যই বার্গেনিং করে নিও, কারণ অবভিয়াসলি আমরা যেখানে যাই অবভিয়াসলি মেলাতে তো আমরা বার্গেনিং করি, তো একটু আধটু বার্গেনিং চলে। তো বার্গেনিং করে তোমরা এখান থেকে নিতে পারো ফ্লাওয়ার, 5 টাকা থেকে পার পিস স্টার্টিং। যখন পুজোর সময় তোমাদেরকে পরিক্রমার প্রস্তুতি দেখাতে এসেছিলাম তখন বলেছিলাম যে মাঠটা বিশাল বড়, কিন্তু আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ যে মাঠটা কতটা বড়। এখানে রাইডস, অনেক রাইডস বসেনি, এবারে হয়তো পারমিশন পায়নি রাইডস বেশি বসার, ওই জন্য অল্প কিছু বসেছে। এইটা হয়তো এখনও সেটিং হয়নি, সেট করছে, এটা কিছু একটা ট্রেন টাইপের আছে। আর এখানে সব বাচ্চাদের যে ওই ঘোড়ার গাড়ি যেটা হয়, ঘোড়া যেগুলো ঘোড়ার বসে, আর এখানে বাচ্চাদের মিকি মাউসটা আছে, আর ওইখানে সেই ওটাকে ডিস্কো কিয়ারা বলে বেশ ওইটা আছে। তো এই কটা রাইডসই বসেছে, অন্যান্য বছর আরও অনেক রাইডস বসে, নাগরদোলা বসে, ওদিকে আরও অনেক কিছু বসে, তো এবারে বেশি রাইডসের পারমিশন পাইনি, সেই জন্য অনেক কম রাইডস বসেছে এখানে। এই হচ্ছে পুরো মেলাটা, মানে এই হচ্ছে পুরো মাঠটা যেখানে কিন্তু বরিশাল সার্বজনীনের পুজোটা দেখিয়েছিলাম তোমাদেরকে। এই মাঠটা এখন পুরো রাইডস। এতটাই পুরনো পুজো।
তোমাদেরকে বলে দিই যে মেলার টাইমিংটা হচ্ছে বিকেল থেকে মোটামুটি আরম্ভ হয়, ধরো 4:30 থেকে ধরো আরম্ভ হয় আর 9টা অবধি, মেবি 8:30-9টা অবধি ম্যাক্সিমাম চলে। তো এই হচ্ছে মেলার টাইমিং। আর মেলাটা কিন্তু 10 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে 17 তারিখ অবধি, মানে ডিসেম্বরের 10 থেকে স্টার্ট হয়েছে, 17 ডিসেম্বর অবধি কিন্তু চলবে। তোমাদেরকে পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম, এখন মেলার বাইরে বেরিয়ে এসেছি কারণ অনেকটা রাত হয়ে গেছে, 8টা বাজে, এবার বাড়ি ফিরতে হবে আর মেলা হয়তো আর 1 ঘন্টাই আছে, 9টার পর হয়তো মেলা আস্তে আস্তে উঠে যাবে কারণ 11টা থেকে, যেহেতু আমরা জানি যে লকডাউন এখনও চলছে, 11টা থেকে গাড়ি বাস সব বন্ধ হয়ে যায়, তো সেই জন্য হয়তো হার্ডলি 9টার থেকে 9:30 অবধি ধরে রাখো লাস্ট মেলা, মানে 4টা থেকে 9টা অবধি, আর শুরু হয়েছে 10 তারিখ থেকে শেষ হবে কিন্তু 17 তারিখে। তো তোমাদেরকে পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম যতটা আমার পক্ষে পসিবল হয়েছে, হয়তো সব কিছু দেখাতে পারিনি, তো সব কিছু দেখতে হলে অবশ্যই চলে এসো সখের বাজারে চণ্ডীমেলায়। লোকেশান কোথায় সেটা তুমি আমার ভিডিওটা দেখলেই জানতে পেরে যাবে, বরিশা সার্বজনীনের ভিডিওটা, যেটা 300 কোটির পুজো তোমাদের দেখিয়েছিলাম বরিশা সার্বজনীনে হয়েছিল, সেই পুজোটা দেখলেই কিন্তু, পুজোর প্রস্তুতি পর্বটা দেখলেই কিন্তু তোমরা লোকেশন জানতে পেরে যাবে যে কীভাবে তোমরা এখানে আসবে। তো এসো, অপেক্ষা আর কিসের, চলে এসো তাড়াতাড়ি চণ্ডীমেলা আর ঘুরে নাও পুরো মেলাটা, কিছু পছন্দ হলে তো নিশ্চয়ই কিনো, আর খাবার দাবার